রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের কেন্দ্রীয় গ্রন্থাগারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সেন্ট্রাল লাইব্রেরি। সবাই আমার সঙ্গে এসো, আমি বিদ্যা মন্দিরের গ্রন্থাগারে কৃষাণু দে। আই এম লাইব্রেরিয়ান অফ দিস কলেজ কৃষাণু দে। এটা লাইব্রেরির নোটিশ বোর্ড, এখানে লাইব্রেরি সম্বন্ধে যাবতীয় নোটিশ তোমরা দেখতে পাবে। এটা তোমরা সবসময় ফলো করবে যাতে করে লাইব্রেরি সম্বন্ধে সাম্প্রতিক যত রকম খবরাখবর আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। দিস ইজ দ্য লাইব্রেরি নোটিশ বোর্ড, হিয়ার ইউ ক্যান সি অল দ্য লেটেস্ট ইনফরমেশন অ্যান্ড নোটিসেস রিগার্ডিং লাইব্রেরি সার্ভিসেস। প্লিজ ফলো দিস অ্যাট ইউর টাইম। যখন তোমরা লাইব্রেরিতে প্রবেশ করবে তখন তোমাদের ডান দিকে দেখতে পাবে একটি ছোট মেশিন আছে, এটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স রেকর্ডিং মেশিন। অন এন্টারিং দ্য লাইব্রেরি ইউ উইল ফাইন্ড আ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স রিডিং মেশিন অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইয়োর্স। তোমরা তোমাদের লাইব্রেরি কার্ডটি এই মেশিনে পাঞ্চ করাবে। কীভাবে পাঞ্চ করাবে দেখো, এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে, কার্ডের চিহ্ন। সেই কার্ডের চিহ্নে তোমরা তোমাদের স্মার্ট কার্ডটা ছোঁয়ালে এখানে একটা গ্রিন আলো জ্বলবে, সবুজ আলো জ্বলবে। এই আলো জ্বলার অর্থ হচ্ছে তোমাদের লাইব্রেরিতে উপস্থিতি সেদিনকার মতো রেজিস্টার্ড হল। আফটার এন্টারিং দ্য লাইব্রেরি ইউ মাস্ট পাঞ্চ ইউর লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অন দিস বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মেশিন। হোয়াইল ইউ পাঞ্চ ইউর কার্ড ইন দিস মেশিন ইট উইল শো আ গ্রিন লাইট, দ্যাট মিন্স দ্যাট ইউর অ্যাটেন্ডেন্স হ্যাজ বিন রেজিস্টার্ড। And if your card is not registered, then it will not show the green light. Then you should contact the library personnel for registering your card. তোমাদের কার্ড যদি রেজিস্টার করা না থাকে, এখানে কার্ডটি শো করার সঙ্গে সঙ্গে লাল আলোই থাকবে, তাহলে তোমাদেরকে গ্রন্থাগারের যা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে কার্ডটাকে রেজিস্টার করবার জন্য জমা করতে হবে। বাদিকে চলে আসতে হবে, বাদিকে আমাদের রয়েছে আমাদের অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। কীভাবে সার্চ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নাও উই কাম ইন আওয়ার লেফট হ্যান্ড সাইড অ্যান্ড উই হ্যাভ টু কম্পিউটার টার্মিনালস হিয়ার ওয়্যার ইউ ক্যান সার্চ দ্য পাবলিক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ অফ দিস সেন্ট্রাল লাইব্রেরি। নাও আই উইল শো হাউ ইউ ক্যান সার্চ বুকস থ্রু দিস ক্যাটালগ। দেখো আমাদের গুগল পেজে গিয়ে তোমরা যদি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের নাম লেখো, যদি আমাদের কলেজ সাইটে যাও, তাহলে তোমরা আমাদের লাইব্রেরি সংক্রান্ত একটা হাইপারলিংক দেখতে পাবে, ট্যাব দেখতে পাবে এইখানে। অন ভিজিটিং দ্য হোম পেজ অফ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা কলেজ ইউ উইল ফাইন্ড আ ট্যাব নেমড লাইব্রেরি। এই লাইব্রেরি ট্যাবের নিচে দেখবে আছে অনলাইন ক্যাটালগ বলে একটি স্লট, সেখানে ক্লিক করলে এই পেজটি আসবে। On clicking the specific space named online catalog, you will referred to this page, web page. Here you will find one line, click here for our online catalog. এখানে এসে তোমাদেরকে click here for our online catalog এ ক্লিক করতে হবে। এই পেজটি আসবে, এই পেজে তোমাদের লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা লাইব্রেরি স্টাফদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। ইন দিস পেজ ইউ মাস্ট পুট ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইন দ্য কনসার্ন স্পেসেস। দ্য ইউজার আইডি পাসওয়ার্ড উইল বি প্রোভাইডেড টু ইউ বাই দ্য লাইব্রেরি স্টাফ মেম্বার্স। হিয়ার আই এম পুটিং মাই লাইব্রেরি ইউজার আইডি পাসওয়ার্ড। This is the public access catalog web page of our library. Here you can search any book through any term like author, title, etc. Eta amader online public access catalog er page. Ekhane tumra giye boier je kono lekhok, boier naam,
প্রকাশক সংস্থা তাদের নাম দিয়ে বই সার্চ করে দেখতে পারবে। যেমন আমি এখানে যদি লিখি রবীন্দ্রনাথ, ইফ আই টাইপ হিয়ার রবীন্দ্রনাথ অ্যান্ড গো ফর সার্চ, যদি সার্চ করা হয় দেন ইউ উইল ফাইন্ড আ লিস্ট অফ বুকস, তাহলে তোমরা দেখতে পাবে বইয়ের একটা লিস্ট খুলে যাবে। এইখানে বই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া আছে। যদি কোনো বই অলরেডি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে দেখাবে আইটেম চেক ডাউট। এই যে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ চেক ডাউট, এনি বুক উইচ হ্যাভ বিন ইস্যুড আর্লিয়ার ইট উইল শো হিয়ার চেক ডাউট অ্যান্ড ইফ ইট ইজ অ্যাভেলেবেল দেন ইট উইল শো আইটেমস অ্যাভেলেবেল ফর লোন জাস্ট লাইক হিয়ার। যদি বইটা লাইব্রেরিতে থাকে তাহলে দেখাবে আইটেম অ্যাভেলেবেল ফর লোন। ব্যাক করছি, এই ওয়েব পেজের মধ্যে তোমরা আরও অনেক তথ্য পাবে, লাইব্রেরি কখন খোলা থাকে, তোমরা কটা করে বই নিতে পারো, প্লাস বাদিকে দেখবে অনেক ইউজফুল লিঙ্ক তোমাদের দেওয়া আছে, যার মধ্যে পড়ছে কিছু অনলাইন জার্নাল, অনলাইন রিসোর্সের লিঙ্ক, সেগুলো তোমরা পাবে হচ্ছে ফ্রি অনলাইন কোর্সেস, ই জ্ঞান কোর্স রয়েছে, স্বয়ং আছে, শাশ্বত আছে, ইউজফুল লিঙ্কসের মধ্যে এগুলো কিছু রয়েছে। ডেটাবেসের মধ্যে তোমরা মেনলি তিনটে ডেটাবেস পাবে, দোয়াজ, এনলিস্ট, ম্যাথসাইনিট, এই তিনটে ইউজ করার জন্য এবং সেজ, এই চারটে ইউজ করার জন্য তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে, যেটা লাইব্রেরির তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে। ইফ ইউ কাম হিয়ার আন্ডার দ্য ট্যাব অফ সাবস্ক্রাইব ডেটাবেসেস ইউ উইল ফাইন্ড দেয়ার আর মেনলি ফোর ডেটাবেসেস, দোয়াজ, এনলিস্ট, ম্যাথসাইনিট অ্যান্ড সেজ। These all are user ID password based services. You can access them from your own home, but you need to get your user ID password from the library services for using them. Here I am clicking on logout. I mean logout korchi ekhan theke. Eta holo amader periodical racks. এই পিওডিকাল র্যাক্সে তোমরা যে যে পিওডিকালস বা জার্নাল আছে সেগুলো তোমরা দেখতে পাবে, কিন্তু এগুলো সবসময় হোম ইস্যুর জন্য কখনোই নয়, তোমরা জাস্ট এগুলো দেখতে পাবে। এবং এইখানে এই এই র্যাক্সে যে যে পিওডিকালস আছে সেই তার একটা লিস্ট তোমরা এখানে পাবে। দিস ইজ আওয়ার পিওডিকাল র্যাক্স হুইচ শোজ দ্য জার্নালস অ্যান্ড দ্য দিস লিস্ট শোজ দ্য লিস্ট অফ জার্নালস হুইচ শোজ ইন দ্য র্যাক্স। তিনটে পিওডিকাল র্যাক্স আছে আমাদের, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা। দেয়ার আর আদার থ্রি পিওডিকাল র্যাক্স আর দেয়ার, দিস ইজ ওয়ান সেকেন্ড, দিস ইজ থার্ড অ্যান্ড দিস ইজ ফোর্থ অ্যান্ড হেয়ার অ্যাভেলেবেল ফর বুকস ফর কম্পিটিটিভ এক্সাম। দিস ইজ আওয়ার বুক র্যাক অ্যান্ড হেয়ার দিস বোর্ড শোজ দ্য কল নাম্বার 660-2699 which you will find in the books, and rack number 134 to 135 134, rack number 134 and clockwise 135, 136 and 137. এই দুটো only for এটা হলো আমাদের রেফারেন্স সেকশন, যেখানে তোমরা পাবে বিভিন্ন ধরনের রেফারেন্স বুক, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, বিদ্যামন্দির পাবলিকেশন এবং আরও অন্যান্য রেফারেন্স বুক এখানে তোমরা দেখতে পাবে, এবং সেগুলো অনলি ফর তোমাদের অ্যাক্সেস, নট ফর হোম ইস্যু, এগুলো তোমরা দেখতে পারো। আর স্পেশালি এইখানে তোমরা পাবে হচ্ছে ব্রেল বুকস এবং সিডি। দিস ইজ আওয়ার রেফারেন্স সেকশন
হোয়ার ইউ ক্যান ফাইন্ড ডিফারেন্ট রেফারেন্স বুকস লাইক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অ্যান্ড বিদ্যামন্দির পাবলিকেশনস অ্যান্ড আদার বুকস অ্যান্ড স্পেশালি হেয়ার ইউ ফাইন্ড দ্য ব্রেল বুকস অ্যান্ড সিডিস। তোমরা যে ডেস্কটপটা দেখতে পাচ্ছ এটা হলো অডিও বুকসের জন্য, স্পেশালি ফর ব্লাইন্ডের জন্য, মানে দিস ডেস্কটপ স্পেশালি ফর ব্লাইন্ড and here you can access the blind books and on special request e-resource for visually impaired. এখানে এসে তোমরা দেখতে পাচ্ছো সব বই কল নাম্বারের এগেনস্টে অ্যারেঞ্জ করা রয়েছে। তোমরা যে কোনো একটা বই, তোমাদের যে বইটা প্রয়োজন সেই বইটা তোমরা এখান থেকে স্ট্যাক থেকে নিতে পারো। নিয়ে কিভাবে ইস্যু করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। After entering the library, you can search your own required books and you can get your books from the library racks. After getting your required books, you may lend the book for your use at home. And how you will do that, I will show you that. তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের সার্কুলেশন কাউন্টার। এটা আমাদের সার্কুলেশন কাউন্টার। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট দিস ইজ আওয়ার সার্কুলেশন কাউন্টার ওয়ার ইউ ক্যান ইস্যু অর লেন্ড বুকস ফ্রম ইউর লাইব্রেরি। এইখানে তোমরা তোমাদের লাইব্রেরি মেম্বারশিপ কার্ড সহ তোমাদের দরকারি প্রয়োজনীয় যে বইটি সেটি এখানে যে স্টাফ থাকবেন তাকে ইস্যু করার জন্য দেবে। হিয়ার ইউ উইল সাবমিট ইউর রিকোয়ার্ড বুক অ্যান্ড ইউর লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ফর ইস্যুইং। নিজের বই সিলেক্ট করার পরে তোমার কার্ড এবং বইটি যিনি এখানে উপস্থিত থাকবেন তাকে তোমরা বই ইস্যু করার জন্য দেবে। আফটার সিলেক্টিং ইউর বুক ইউ নিড টু সাবমিট ইউর মেম্বারশিপ কার্ড অ্যান্ড রিকোয়ার্ড বুক ফর ইস্যুইং টু দ্য পার্সন সিটিং অ্যাট দ্য সার্কুলেশন কাউন্টার। And the library staff will return your book along with a circulation slip where you can find the date of your returning the book, return date. And he will hand over your card to you again. যখন বইটা ইস্যু হয়ে যাবে তখন লাইব্রেরি স্টাফ তোমাদেরকে একটা স্লিপ দেবে, লাইব্রেরি স্লিপ, সার্কুলেশন স্লিপ। এই স্লিপে লেখা থাকে তুমি কোন বইটা নিয়েছো এবং সেটা কবে ফেরত দিতে হবে। এইটা একবার বইয়ের সঙ্গে মিলিয়ে নিও আর তোমাদের লাইব্রেরি কার্ডটাও তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে যাতে করে তোমরা তোমাদের কাছে লাইব্রেরি কার্ড এবং বইটা রাখতে পারো। এবার দেখো যখন আমার কোনো একটা বই ইস্যু করা হয়ে যাবে তখন আমি এই গেটের ভিতর দিয়ে যখন বেরোবো তখন কিন্তু কোনো সাউন্ড দেবে না, কেননা প্রত্যেকটা বইয়ে আমাদের RFID চিপ লাগানো আছে। কিন্তু যদি তোমরা কখনো মানে অনিচ্ছাবশত হতে পারে কোনো একটা বই তোমরা ভুলে গেছো ইস্যু করাতে, সেক্ষেত্রে কিন্তু এখানে গেটে অ্যালার্ম দেবে। ইফ ইউ ওয়াক থ্রু দিস গেটস উইথ আ ইস্যুড বুক উইথ অ্যান ইস্যুড বুক দেন দিস গেট উইল নট বিপ will not give alarm. But unfortunately or out of mistake, if you come to these gates, these panels with a book which is not issued by you, then it will provide an alarm so that you can return the book to its place. Now let's see, this book is not issued by anyone. Now let's see, এই বইটা কেউ ইস্যু করেনি, এবার দেখো কিভাবে অ্যালার্ম দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যে বইটা আমি ইস্যু করেছি তার কিন্তু কোনো অ্যালার্ম দেবে না। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট দিস বুক ইজ নট বিন ইস্যুড, সো দিস ইজ ক্রিয়েটিং অ্যালার্ম সাউন্ড সো দ্যাট ইউ ক্যান পুট দ্য বুক এগেইন অন দ্য শেলফস। বাট ইফ ইউ হ্যাভ অলরেডি ইস্যুড দিস বুক দেন ইট উইল ক্রিয়েট নো সাউন্ড বিকজ উই হ্যাভ RFID চিপস পেস্টেড অন ইচ বুক। থ্যাংক ইউ। আমার সঙ্গে তোমাদের পরিচয় আগেই হয়ে গেছে, আমি কৃষাণু দে, বিদ্যামন্দির কেন্দ্রীয় বিদ্যামন্দির গ্রন্থাগারের
আমি গ্রন্থাগারী, ইনি হচ্ছেন মানস দাস, ইনি সহগ্রন্থাগারী কেন্দ্রীয় বিদ্যা মন্দিরে, কেন্দ্রীয় গ্রন্থাগারে। ইনি হলেন সৌম্যজিৎ রায় বর্মন, ইনি আমাদের লাইব্রেরি স্টাফ মেম্বার। সৌম্যদা, ইনি তোমাদের মেনলি অ্যাসিস্ট করবেন সবসময়, তো তোমরা এনের সঙ্গে যোগাযোগ করবেন। মিলনদাকেও তোমাদের সঙ্গে বারবার যোগাযোগ রাখতেই হবে, মিলনদাকেও তোমরা সবসময় লাইব্রেরিতে পাবেন। ইনি মিলন সিংহ, মিলন ময়রা, এনাকে সবসময় তোমরা লাইব্রেরিতে পাবে। অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি নোন মি দ্যাট আই অ্যাম কৃষাণু দে, লাইব্রেরিয়ান অফ দিস সেন্ট্রাল লাইব্রেরি, অ্যান্ড হি ইজ মানস দাস, দ্য জয়েন্ট লাইব্রেরিয়ান অফ দিস ইনস্টিটিউট, অফ দিস কলেজ লাইব্রেরি। হিয়ে উই হ্যাভ সৌম্যজিৎ রায় বর্মন, হি ইজ আ ভেরি অ্যাক্টিভ লাইব্রেরি স্টাফ মেম্বার, ইউ উইল অলওয়েজ কাম ক্লোজার কন্ট্যাক্ট উইথ হিম, অ্যান্ড হি ইজ মিলন ময়রা, হি ইজ অলসো, হি উইল অলসো অ্যাসিস্ট ইউ ইন ইউর ডে টু ডে রিকোয়ারমেন্টস ফর লাইব্রেরি বুকস। অ্যান্ড উই হ্যাভ মেনি মোর লাইব্রেরি স্টাফ মেম্বার্স, সুমন্ত হাজরা, সুব্রত ভট্টাচার্য, অ্যান্ড উই হ্যাভ মেনি অনারারি স্টাফ মেম্বার্স অলসো, দে উইল অ্যাসিস্ট ইউ ইন ইউর লাইব্রেরি নিডস। প্রসেনজিৎ নন্দী ইজ দেয়ার, হি উইল অলওয়েজ হেল্প ইউ ফর ইউর ফর ফাইন্ডিং লাইব্রেরি বুকস অ্যান্ড ইস্যুইং লাইব্রেরি বুকস। এরা বাদেও আমাদের আরও কিছু লাইব্রেরি স্টাফ মেম্বার রয়েছেন, যেমন সুমন্ত হাজরা রয়েছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য রয়েছেন, অনেক সিনিয়র স্টাফ, প্রসেনজিৎ নন্দী আছে, তাছাড়াও আমাদের কিছু অনারারি সাম্মানিক স্টাফের স্টাফ মেম্বাররা রয়েছেন, তারাও তোমাদেরকে লাইব্রেরি ব্যবহার করার সময়তে বা লাইব্রেরি ইউজ করার সময় যথেষ্ট সাহায্য করবেন। ধন্যবাদ।